পরিষদ জিন্দাবাদ 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইহুদিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আন্তর্জাতিক একটি সমস্যা দীর্ঘ ৭০ বছরের সমস্যা ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র যেটি ফিলিস্তিনের তারা ভিক্ষাগ্রহের জায়গা নিয়ে জনগণকে অত্যাচারিত করে তাদের উপর নির্যাতন চালিয়ে দীর্ঘ ৭০ বছর সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র ১৯৪৫ সালে আরবের ফিলিস্তিন রাষ্ট্রের কাছ থেকে তারা আশ্রয় ভিক্ষা করে ওই রাষ্ট্রে আসন গ্রহণ করেছিল রাষ্ট্র ছিল না তারা জার্মান থেকে বিতাড়িত হয়েছিল ওই ব্রিটেন থেকে বিতাড়িত হয়েছিল এবং মুসলমান রাষ্ট্রের কাছে আশ্রয় ভিক্ষা করে তারা সেখানে আশ্রয় নিয়েছিল রাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর তারা একের পর এক শক্তি সঞ্চয় করে সেখানে সেই রাষ্ট্রের অধিবাসীদেরকে নির্যাতন বাড়ি থেকে উৎখাত বাড়িঘর ভাঙচুর দীর্ঘ ৭০ বছর হলে করে আসছে তার প্রতিবাদ করেছে এই জাতিসংঘ তার বিচার করেনি বরং তাদেরকে প্রশ্রয় দিয়েছে আমেরিকা তাদেরকে সাহায্যের নামে মুসলমান নিধন অব্যাহত রেখেছে আমরা মনে করি ওই ফিলিস্তিনের যুবক ভাইয়েরা যেভাবে খুশে উঠেছে এতে করে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ ইসলামের রাষ্ট্রকে উৎখাত করে অথবা দুইটি রাষ্ট্রের স্বাধীন অস্তিত্ব স্বীকারের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে আমরা বলব নির্যাতন চালিয়ে মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়ে ইসলামী আন্দোলনকে ইসলামকে নিঃশেষ করা যাবে না বর্তমান সরকারকে বলতে চাই আপনি বিদেশের সঙ্গে কথা বলুন ওই জাতিসংঘে কথা বলুন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিনে শান্তি আসবে অন্যথায় আসবে না আমি আগামী দিনের যে কোনো সংকটে আপনাদেরকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কালকেও একটা ফেসবুকে দেখলাম যে একটা যুবক তার ছোট্ট বাচ্চাকে কি করেছে হাতে নেমে নিয়েছে অর্থাৎ কোলে নিয়েছে তার মানে তাকে তার বম মেরেছে সে দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে চলে গেছে বাপ তার এই কলিজার টুকরোকে নিয়ে ঘুরছে প্রিয় ভাইরা আমার এই সময় সারা দুনিয়ার মুসলমানেরা চুপ করে বসে থাকতে পারে না তাই বাংলাদেশে আমরা মুসলমানেরা তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি এবং আমরা মুসলমানদেরকে সেখানে যারা লড়াই করছে তাদেরকে আমরা সাহস যাই দরকার হলে প্রয়োজন হলে আমরা এখান থেকে যে ওই ফিলিস্তিনকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ আজকে ভালো করে ইতিহাস জানতে হবে আজকে ১৬০ মুসলমান যদি শুধু জেগে ওঠে তাহলে এই ২০০ মাত্র ২ কোটি ইহুদি এই ময়লা আবর্জনা আস্তাওয়ালা আমরা ভূমধ্য সাগরে নিক্ষেপ করে দিতে পারি আপনারা জানেন এই জায়নবাদী ইহুদিবাদীরা আজকে অন্যায়ভাবে আজকে ফিলিস্তিনের উপর হামলা করে ফিলিস্তিন
ফিলিস্তিনের মুসলমানদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করছে আমরা জানেন যে বাইতুল আকসা মুসলমানদের প্রথম কেবলা সেই বাইতুল আকসাকে মুসলমানদের অধিকার থেকে হরণ করা হয়েছিল আমরা এই তৌহিদি মুসলিম দলের পক্ষ থেকে বলতে চাই আমরা যদি এই বাইতুল আকসা নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় আমরা সারা পৃথিবী থেকে আওয়াজ তুলেছি আমরা প্রয়োজনে নিজেদের রক্ত মিলিয়ে দেব তবুও বাইতুল আকসাকে আমরা হরণ করে দিব না আজকে হিন্দুরা এই চক্রান্ত হিন্দুরা আজকে জুলুম নির্যাতন আজকে নতুন নয় আজকে ফিলিস্তিনের সেই দীর্ঘদিন যাবৎ আজকে তাদের গাজা উপত্যকায় অন্যায়ভাবে গাজাবাসীদেরকে অন্যায়ভাবে তারা জুলুম জুলুম নির্যাতন করছে হামলা করছে আমরা তীব্র প্রতিবাদ অনন্য জানাচ্ছি সম্মানিত ভাইরা আজকে সবচাইতে মুসলমানদের সবচাইতে মারাত্মক শত্রু হচ্ছে ইহুদি জাতি আমরা ইহুদি জাতি সত্যি একটা জাতি যে ইহুদি জাতি বিশ্বযুদ্ধের পূর্বমুহূর্ত পর্যন্ত তাদের কোনো খুব বেশি অস্তিত্ব ছিল না তারা এই মুসলমানদের কাছ থেকে সত্য একটি জায়গা চেয়ে আজকে তারা সারা পৃথিবীর জন্য পিছপড়া হয়ে দাঁড়িয়েছে আমরা বলতে চাই আল্লাহ যেদিন ধরে সেদিন সেই ধরা কিন্তু শক্ত করে ধরবে ইন্না বাচ্চা রব্বিক আল্লাহ সাদিদ আমরা মনে করি আজকে ইহুদিরা আজকে ফিলিস্তিনের মধ্যে হামলা করেছে এই হামলার প্রতিবাদে আজকে সারা বিশ্বের মুসলমানরা খেপে উঠেছে সারা বিশ্বের মুসলমানরা ফুঁসে উঠেছে এবং তাদেরকে আমরা শক্তভাবে প্রতিহত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ আমরা ইহুদের যারা প্রসার আছে ইহুদের যারা মিত্র আছে আমরা তাদেরকে বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও মুসলমানরা ঘরে বলতে থাকার জাতি নয় মুসলমানরা কারো মাঝখানে মানানো মত করা জাতি নয় মুসলমানরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ফেলে দিবে তবু কারো সামনে মাথা নত করতে রাজি হয় আমি আমার কথা বলতে চাই।